আচ্ছা, যদি এমন হতো যে আপনি পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারতেন আর আপনি যা চাইতেন পৃথিবীতে তাই ঘটত? আজ আমরা 2020 রিলিজ হওয়া এরকমই একটা মুভি স্মল টাউনের গল্প নিয়ে আলোচনা করব, যেখানে গল্পটির মুখ্য চরিত্রের হাতে এমন একটা নকশা লাগে যার সাহায্যে সে তার পুরো শহরকে নিয়ন্ত্রণ করতে পারে। আর তারপর কি হয় সেটা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। এই মুভির শুরুতে একটা নিউজ চ্যানেলের খবরে দেখা যায় লিটলটন টাউনের মেয়র ট্রিনা গ্র্যান্ট মারা গেছে। আর নিউজেই জানা যায় সেই ছোট্ট টাউনটা ট্যুরিস্ট স্পট হিসাবে এত উন্নতির পেছনে ট্রিনা গ্র্যান্টের কৃতিত্ব ছিল। কিন্তু তার জায়গায় জন কনলে নতুন মেয়র হয়, আর তার ইচ্ছে ছিল পাশের ফাঁকা জায়গাটাকে বড় করার। কিন্তু সেটা করলে টাউনের রাস্তাটা হাইরোড থেকে আলাদা হয়ে যাবে, আর তার ফলে ট্যুরিস্টরা আর এই টাউনে আসতে পারবে না। কনলেকে টাউনের কেউই খুব একটা পছন্দ করত না। সে ভোটে জিতে নয়, বরং পদাধিকারের নিয়ম অনুযায়ী সেই টাউনের মেয়র হয়েছে। এরপর এক বছর কেটে যায়, আর এখন দেখা যায় লিটলটন শহরের অবস্থা খুবই খারাপ। কনলে ছাড়া সবার আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ কনলেই সেখানকার ব্যাংকের মালিক ছিল। পরের দৃশ্যে মৃত মেয়র ট্রিনার হাজব্যান্ড জেসন গ্র্যান্টকে দেখা যায়, যে একটা চার্চের চিলে কোঠায় থাকে এবং চার্চের হ্যান্ডিম্যান হিসাবে কাজ করে। অ্যামেলিও নামের একটা ছেলে সাপ্লাই নিয়ে জেসনের কাছে আসে এবং নিজের বানানো মেয়রের একটা ফানি ড্রয়িং জেসনকে দেখায়। তখন অ্যামেলিও জেসন কেন চার্চের চিলে কোঠায় থাকে জিজ্ঞাসা করলে জানা যায় এখনও সে তার স্ত্রীকে ভুলতে পারেনি, তাই সে নিজের বাড়িতে থাকার চেয়ে এই চার্চের চিলে কোঠায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পরের দৃশ্যে দেখা যায় জেসন চার্চের পাদ্রি নিশেলের থেকে পারমিশন পায় চার্চের চিলে কোঠাটা পরিষ্কার করার। যখন সে চিলে কোঠার ঘরটা পরিষ্কার করছিল, তখন একটা টেবিলে লিটলটন টাউনের পুরো নকশা দেখতে পায়। সে একটা সুইচ চাপলে সেই টেবিলে রাখা নকশার বিল্ডিংগুলোর লাইট জ্বলে ওঠে। সে আশ্চর্য হয়ে যায় সেই নকশার পুঙ্খানুপুঙ্খ কাজ দেখে। কিন্তু হঠাৎ সে অবাক হয় যখন সে নকশার চার্চে দেখে এবং নিজের মতোই কোনো একটা মিনিয়েচার মানুষকে সেই চার্চের চিলে কোঠার ঘরে দেখতে পায়। এরপর সেই নকশাটাকে পরিষ্কার করার জন্য জল স্প্রে করলে আসল লিটলটন শহরেও বৃষ্টি পড়তে শুরু করে দেয়। পরের দিন সকালে সে বিজি বি ডাইনার নামে একটা ক্যাফেতে যায় ব্রেকফাস্ট করতে, যেখানকার মালকিন ছিল অ্যামেলিওর মা অ্যানা। সেখানেই সে দুটো মানুষকে কালকের কয়েক সেকেন্ডের অস্বাভাবিক বৃষ্টি নিয়ে আলোচনা করতে শুনতে পায়, যে বৃষ্টিটা শুধুমাত্র অল্প একটু জায়গা ঘিরেই হয়েছিল। এরপর সে শোনে অ্যানা অ্যামেলিওকে বলছে তারা তাদের ক্যাফেটাকে কালকে রং করবে। জেসন সেখান থেকে চার্চে ফিরে যায় আর পাদ্রির পিচ কালারের নেল পলিশ দিয়ে লিটলটনের নকশাতে ক্যাফেটাকে রং করে দেয়। আর পরের দিন সকালে পুরো টাউন সেই ক্যাফেটাকে পিচ কালারের দেখতে পায় এবং কেউই জানে না সেটা কে রং করেছে। সবাইকে খুশি দেখে জেসন খুবই গর্ববোধ করে। আর যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন রাস্তায় একটা গর্তের কারণে একজন বয়স্ক মহিলাকে পড়ে যেতে দেখে জেসন দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তারা জেসনকে বলে তারা এই রাস্তায় গর্তের ব্যাপারে মেয়ারকে কমপ্লেন জানিয়েছে, কিন্তু টাউনের নতুন মেয়ার সাজেশন বক্স খুলেও দেখে না। জেসন নিজের সাথে করে সাজেশন বক্সটা নিয়ে যায় যাতে সে নিজেই সমস্যার সমাধান করতে পারে। সে এক এক করে সবকটা সাজেশন দেখে আর এক এক করে সেই টাউনের নকশাতে সব সমস্যাগুলোর সমাধান করে। সে ওই নকশাতে যা যা ঠিক করছিল আসল টাউনেও সেটা সাথে সাথেই ঠিক হয়ে যাচ্ছিল। এই সময় সে ওই নকশাতে একটা কুকুরকে দেখে নকশার মধ্যে একটা মাংসের টুকরো ফেললে আসল টাউনেও সেটা প্রচুর বড় সাইজের একটা মাংসের পিসে পরিণত হয়। পরের দিন সকালে টাউনের উন্নতি দেখে সবাই খুশি হয়, কিন্তু তারা ভাবতে থাকে টাউনের মেয়র কনলের জন্যই এই উন্নতি হয়েছে, যেটা দেখে জেসন রেগে যায়, কারণ সে এখনকার মেয়রকে একদমই পছন্দ করে না। এরপর জেসন এই নকশাতে একটা সাইনবোর্ড লাগায়
যাতে ট্যুরিস্টরা আকর্ষিত হয়ে তাদের টাউনের দিকে আসে। পরের দিনই সেই সাইনবোর্ড দেখে প্রচুর ট্যুরিস্ট টাউনে আসে, আর যার ফলে আর্থিক দিক দিয়েও টাউনের উন্নতি হয়। এর পরের একটা সকালে জেসন পাদ্রি নিশেলের সার্ভিসে উপস্থিত হয়। সেখানে পাদ্রি টাউনের সিক্রেট সাহায্যকর্তাকে নিয়ে কথা বলে। সবাই ভাবে মেয়র কনলির জন্যই এসব সম্ভব হয়েছে, আর কনলিও সেটা অস্বীকার করে না, আর পুরো টাউনের অভিবাদন দু হাত দিয়ে গ্রহণ করে নেয়। এতে জেসন খুবই রেগে যায় আর মিথ্যেবাদী মেয়রের থেকে প্রতিশোধ নেয়। সে ওই নকশাতে একটা ছোট্ট নুড়ি পাথর মেয়রের গাড়ির ওপর ফেললে সকালে সবাই ভাবে মেয়রের গাড়ির ওপর উল্কাপাত হয়েছে, যেটা দেখে মেয়র কনলে খুবই রেগে যায়। এই সময় সে এমএলিওকে হাসতে দেখে, আর এমএলিওর হাতে একটা ড্রয়িং বুক দেখে যেখানে মেয়রের ভাঙা গাড়িটাই আঁকা ছিল। কনলে এমএলিওকে উল্টোপাল্টা বললে অ্যানা তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। কনলে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে টাউনের বাসিন্দাদের উদ্দেশ্যে একটা খারাপ স্পিচ প্রদান করে, যেখানে সে বলে যাই হয়ে যাক না কেন এই টাউনের সেবা সে করেই যাবে। এটা শুনে সেই টাউনের বাসিন্দারা তার জন্য হাততালি দেয়। সেদিন রাতেই যে সময় কনলে টাউনের রাস্তায় হাঁটতে বেরিয়েছিল, সে সময় জেসন ওই নকশার রাস্তায় একটা মাকড়সা ছেড়ে দেয়, যেটা দেখে কনলে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। কনলেকে ভয় দেখিয়ে জেসন সন্তুষ্ট হলে সেই মাকড়সাটাকে আবার তুলে নেয়, আর কনলে ভয় এদিক ওদিক দেখলে আর কিছুই দেখতে পায় না। পরের দিন সকালে এমিলিওকে দেয়ালে একটা বড় মাকড়সার ছবি আঁকতে দেখলে কনলে রেগে যায়, কারণ সে ভাবে এসবের পিছনে এমিলিওরই হাত আছে, আর আবার তার সাথে অ্যানার ঝগড়া লেগে যায়। একদিন রাত্রে পাদ্রি নিশেল জেসনের ঘরে যায় এবং টাউনের ভয়ঙ্কর সব কাণ্ড নিয়ে আলোচনা করে। জেসন পাদ্রিকে বোঝানোর চেষ্টা করে আসলে টাউনের উন্নতির পেছনে কনলির কোনো হাত নেই। পাদ্রি তাকে বলে উন্নতি কে করল সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, উন্নতি হওয়াটাই আসল কথা, আর সেটা যেই করুক না কেন। এরপর জেসন কনলিকে বিরক্ত করা বন্ধ করে দিয়ে আবার টাউনের কি করে উন্নতি করবে সেটা ভাবতে থাকে। সে আরও ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য সেই নকশার সাইনবোর্ডে আরও অনেক লাইট লাগায়, কিন্তু এর ফলে ইলেকট্রিসিটির চাহিদা বেড়ে যায় আর পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। এই ঘটনার পর চার্চে একটা জরুরি মিটিং ডাকা হয়, যেখানে টাউনের ভীত বাসিন্দারা কনলিকে তাড়াতাড়ি সেটা ঠিক করে দিতে বললে কনলি বুঝতে পারে না কি বলবে। তাতে সবাই রেগে যায় আর ভাবে কনলি নিশ্চয়ই তার পলিটিক্যাল অ্যাজেন্ডার জন্য সবাইকে এই টাউন থেকে তাড়াতে চাইছে। এটা দেখে কনলি চার্চ থেকে পালিয়ে যায়, আর রাস্তায় গিয়ে এমএলিওকে তার ড্রয়িং বুকে কিছু একটা আঁকতে দেখলে সেটা ছিনিয়ে নিয়ে সমস্ত বাসিন্দাদেরকে দেখায় আর বলে টাউনের সমস্ত বাজে জিনিসের পিছনে এমিলিওই দায়ী, আর এও বলে তার মনে হয় এমিলিও আর অ্যানা নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক জানে। যদিও এতে খুব একটা লাভ হয় না, কারণ টাউনের সব বাসিন্দারা সব কিছুর উত্তর কনলের কাছেই যায় এবং তারা খুবই রেগে যায়। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে জেসন সামনে আসে আর স্বীকার করে নেয় এসবের পিছনে সে নিজেই দায়ী, কারণ কনলে যেভাবে টাউনটাকে নষ্ট করে দিচ্ছিল তার হাত থেকে টাউনটা বাঁচিয়ে সবার ভালো করার চেষ্টা সে করেছিল। আর এটা প্রমাণ করার জন্য জেসন চার্চের চিলেকোঠার ঘরে যায় আর তার বিয়ের আংটিটা টাউনের নকশার পাশে রেখে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয় নিজের ব্যর্থতার জন্য। এরপর সে কিছু দেশলাই কাঠি জ্বালিয়ে নকশার উপর রাখলে আসল টাউনে হঠাৎ বনফায়ার শুরু হয়ে যায়। কনলে আর শেরিফ জেসনের ঘরে ঢুকে নকশাটা দেখে, আর কনলে ভাবে সে তার শহরটাকে এই নকশার সাহায্যে লাস ভেগাস বানিয়ে দেবে। তাই সে শেরিফকে নকশাটা সেখান থেকে নিতে বলে, কিন্তু জেসন তাতে বাধা দেয় আর তাদের ধস্তাধস্তির সময় নকশার সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে আসল টাউনেও আর্থকোয়েক আসে এবং তাদের তিনজনের এই ধস্তাধস্তির কারণে সেই নকশা রাখার টেবিলটা ভেঙে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে অ্যানা, এমেলিও, জেসন আর পাদ্রি নিশেলকে টাউনের রাস্তায় হাঁটতে দেখা যায়। জেসন বলে যেহেতু নকশাটা ভেঙে গেছে তাই সে আর এই শহরটাকে নতুনভাবে তৈরি করতে পারবে না, কিন্তু দেখা যায় তার বিয়ের সোনার আংটিটা সেই নকশার মধ্যে পড়ে যাওয়ার কারণে আসল টাউনে সেটা চলে আসে, আর আসল টাউনে সেই আংটিটা এতটাই বড় ছিল যে তারা সেটার মাধ্যমে পুরো টাউনটাকে আবার নতুন করে বানাতে পারবে। সেখানে একটা নিউজ রিপোর্টারকেও দেখা যায় যে ক্যামেরাতে বলছিল এটাই পৃথিবীর সবচেয়ে বড় সোনার জিনিস। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান
একটি হন্টেড হোটেলে সাতজন বন্ধু একটা অতৃপ্ত আত্মার কবলে পড়ে সেখান থেকে বেঁচে ফিরতে পারবে কি না, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।